কল্যাণীর পর এবার নদিয়ার গয়েশপুরে জল খেয়ে অসুস্থ হচ্ছে একাধিক মানুষ। কল্যাণীর পর এবার নদিয়ার গয়েশপুরে জল খেয়ে অসুস্থ হচ্ছে একাধিক মানুষ। তারা জানায়, পৌরসভার সরবরাহ করা পানীয় কলের জল খেয়ে অসুস্থ হয়ে পড়েছি। এই নিয়ে পৌর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই বিষয়ে পৌরসভার আধিকারিক জানিয়েছেন, আমি শুনেছি বিষয়টি, তবে পৌর নাগরিকদের এই সময়ে জল ফুটিয়ে খাওয়ার আবেদন করব, তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখছি। বলছি স্যার, কয়েকদিন ধরে গয়েশপুর পৌর অঞ্চলের প্রায় মানুষই টাইম কলে জল খেয়ে তারা অসুস্থ হচ্ছে, কি বলবেন স্যার? হ্যাঁ, আমরা এটা শুনেছি, এরকম ঘটনা গয়েশপুর অঞ্চলে হয়েছে। আমরা কন্ট্যাক্ট করেছিলাম আমাদের যিনি জলের বিভাগের যিনি প্রধান আছেন, উনি বললেন যে কল্যাণী থেকে এটা কন্টামিনেশন হয়েছে, সম্ভবত এর কোনো প্রমাণ আমরা এখনো পাইনি, বা সরকারিভাবে কোনো যে জল কন্টামিনেটেড হয়েছে তারও কোনো প্রমাণ নেই। এই অবস্থায় আমরা জানতে পেরেছি কল্যাণীতে ফিল্টার চেঞ্জ করা হচ্ছে, যদি ফিল্টার চেঞ্জ হয় তাহলে তো ঠিকই হয়ে যাবে আশা করা যায়। আর সকলকে আমাদের অনুরোধ, মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে জলটা ফুটিয়ে খান, জল ফুটিয়ে খান, জল ফুটিয়ে খেলে আর অন্যান্য জল যেভাবে ব্যবহার করছেন করবেন, জলটা ফুটিয়ে খাবেন, তাহলে রোগ থেকে মুক্তি পেতে পারে। মাইকিং পর্যায়ে যেহেতু এখন বোর্ড নেই, যদি বোর্ড হয় মহামারীর মতো আকার নেয় তাহলে নিশ্চয়ই আমরা করব, বোর্ড নেই সেই জন্য সিদ্ধান্ত নেওয়াটা যাচ্ছে না, সম্ভব হচ্ছে না। না, সেই ক্ষেত্রে সাধারণ মানুষও কিন্তু একটা নাজেয়াল বা একটা দুশ্চিন্তার মধ্যে রয়েছে গয়েশপুর অঞ্চলে। সেটা খুবই স্বাভাবিক, দুশ্চিন্তা থাকা জল একটা এমন একটা অপরিহার্য জিনিস, এটা দুশ্চিন্তা স্বাভাবিক। আমরা রিকোয়েস্ট করব, সকলকে অনুরোধ করব যে আপনারা জলটা ফুটিয়ে খান। স্যার, আপনার নাম এবং পরিচয়? আমার নাম বিদ্যুৎ কুমার নন্দী, আমি এক্সিকিউটিভ অফিসার গয়েশপুর মিউনিসিপ্যালিটি। জল খেয়ে কি হয়েছে আপনার? জল খেয়ে আমার প্রচন্ড পেটে ব্যথা হয়েছে, শরীর খারাপ, মানে 12-14 বার পটিতে গেছি, আর শরীর অস্থির হচ্ছে খুব, মানে বমি ভাব লাগছে। কজন অসুস্থ হয়েছে বাড়িতে? আমাদের বাড়িতে মোটামুটি আমি সবারই শরীর খারাপ, মানে বমি আসছে, খিদে হচ্ছে না, খেতে পাচ্ছে না। এখন কেমন আছেন? এখন মোটামুটি একটু ঠিক আছে, আমার থেকে জলটা ভয় খাচ্ছি না, যে আমার জল খেয়ে যদি এরকম হয় তাহলে মানে কি করে চলছে? মানে ছাড়া করলে, মানে ওখানে আমাদের আসলে মুক্ত জল আছে, ওটা খাচ্ছি, কেনা জল খাচ্ছি, এটা এমনি ব্যবহার করছি। মানে এই সমস্যাটা কি প্রায় লোকেরই হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমাদের এখানে প্রায় লোকেরই হচ্ছে, মানে এই যে কল্যাণ চক্রের মাথায় দিকে ওই কোনাতে সব প্রায় লোকই অসুস্থ হয়ে যায়। কি নাম আপনার? আপনার রীনা দাস। এটা কোন এলাকা? এটা 13 নম্বর ওয়ার্ড। মলয় দে, রিপোর্ট, টাইমস বাংলা।